বাগুইহাটিতে নতুন ইলেকট্রিক সাবস্টেশনের শুভ উদ্বোধন হলো আজ। উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভিআইপি রোড সংলগ্ন বাগুইহাটি মোড়ে 33/11 কিলোভোল্টের নতুন সাবস্টেশনের শুভ উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও বিদ্যুৎ দপ্তরের একাধিক ভারপ্রাপ্ত আধিকারিকরা। রাজারহাট গোপালপুর এলাকার জগৎপুর, গোরাঙ্গনগর, জর্দাবাগান, নারায়ণপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে জনগণ যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পায় সে চিন্তাভাবনায় 33/11 কিলোভোল্টের আন্ডারগ্রাউন্ড কেবলিং সাবস্টেশনের উদ্ঘাটন হল। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, 8,85,00,000 টাকা ব্যয়ে তৈরি এই সাবস্টেশনের মাধ্যমে 30,000 মানুষ উপকৃত হবে এবং নতুন করে কনজিউমার বাড়বে। পরবর্তী ক্ষেত্রে আরেকটি হাই ভোল্টেজ সাবস্টেশন তৈরির প্রস্তাব রাখলে মন্ত্রী পূর্ণেন্দু বসু সাবস্টেশনটি তৈরির জন্য সরকারকে এবং বিদ্যুৎ দপ্তরকে জমি ক্ষেত্র সহ সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন। সাবস্টেশনগুলি তৈরি হওয়ার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিপ্লবের যে পরিস্থিতি তৈরি হয় তা আগামী ভবিষ্যতে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মাধ্যমে সেই অসুবিধার সম্মুখীন হতে হবে না জনগণকে জানালেন বিদ্যুৎ। শুভ উদ্বোধন অনুষ্ঠান চলছে। অঞ্চল জুড়ে আলোর কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন আলো যাতে দেওয়া যায় তার জন্যে 33/11 kV একটা সাবস্টেশন আমরা করলাম। প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম GIS করবো, অর্থাৎ অল্প ক্ষুদ্র জায়গার মধ্যে করা যায়, আরও বেশি ভোল্টেজের করা যায়, কিন্তু এখানকার আমাদের ইঞ্জিনিয়াররা এবং আমাদের পূর্ণেন্দুবাবু বসেই আছেন, পূর্ণেন্দু বোস, ওনার বিশেষ সহায়তা ছিল। এটা আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের মাধ্যমে এখানে আমরা এটা করতে পেরেছি এবং এখান থেকে 20 MVA মেগাভোল্ট অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন দেওয়া হবে আর কি মানুষকে, এবং এর দ্বারা উপকৃত হবে প্রায় 30,000 মানুষ নতুন করে উপকৃত হবে, নতুন মানে কাস্টমার আমাদের বাড়বে যারা কনজিউম করে বিদ্যুৎ। এবং এটা করতে খরচ পড়েছে 8.85 কোটি, অর্থাৎ 8,85,00,000 টাকা খরচ হয়েছে। একটা খুব আনন্দ সংবাদ দিতে চাইছি আপনাদের, আমি এটা পূর্ণেন্দুবাবুকে শোনাচ্ছি আর কি, যে এইখানেই পাশাপাশি আমরা একটা এক্সট্রা হাই ভোল্টেজ, অর্থাৎ যেটা TCL করে, এটা DCL করছে, TCL করে সেরকম একটা সাবস্টেশন আমরা এখানে করব, এবং যদি জায়গা না পাই তাহলে GIS সিস্টেমেই করব, অল্প জায়গার মধ্যে করব। তারপরে তো দেখবেন এই বিস্তীর্ণ অঞ্চলে তার কোনো রকম সমস্যা থাকবে না। এই যে কখনো কখনো তার ছিঁড়ে যাচ্ছে, তার পড়ে যাচ্ছে, সবটাই আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে। আমি চাইবো পূর্ণেন্দুবাবু আমাদের সাহায্য করবেন এবং আমরা এখানে একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সিদ্ধান্ত নিলেও নানারকম প্রতিবন্ধকতা থাকে, রাস্তা পাওয়া যাচ্ছে না, তার আনা যাচ্ছে না, কেবল আনা যাচ্ছে না থাকে, সেটা আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। আমার ইঞ্জিনিয়ার এবং চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন এখানে, আমাদের অন্যান্য ইঞ্জিনিয়াররাও আছেন, তারা আমাকে এক্ষুনি জানালেন যে এটা তো আজকে উদ্বোধন হচ্ছেই, এরকম এসবের পেছনে একটা মানুষের কিন্তু হাত আছে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রত্যেকটি কর্ম মানে যা যা প্রোগ্রাম থাকে, কর্মসূচি, সবটাই কিন্তু ওনার অনুমোদন সাপেক্ষে, উনি আমাদের অনুমোদন দিয়েছেন এবং আমরা সেই কাজ আবার শীঘ্র আরম্ভ করব বলে আমাদের বিশ্বাস। সবার ঘরে আলো, এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সালের স্লোগান এবং তার কর্মসূচি, আমরা সেটা করতে পেরেছি। বাংলার সমস্ত জেলায়, সমস্ত মানে গ্রামে আমরা আলো দিতে পেরেছি। আমাদের কনজিউমার 2 কোটি অতিক্রম করে গেছে, যেটা চ্যালেঞ্জ ছিল কোয়ালিটি আলো। আপনারা দেখেছেন বহু জায়গায় অন্ধকার অন্ধকার আলো ছিল, আমরা কোয়ালিটি আলোর ক্ষেত্রেও কিন্তু আজকে প্রায় 99% সাকসেসফুল হয়ে গেছে। আপনি দার্জিলিংয়ের পাহাড়েও দেখবেন জ্বলজ্বল করছে আলো, আবার পুরুলিয়া গ্রামে যদি জঙ্গলমহলে গিয়ে দেখেন সেখানেও দেখবেন জ্বলজ্বল করছে আলো, অর্থাৎ কোয়ালিটি অফ পাওয়ারে আমরা সাকসেসফুল হয়েছি। এবার আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি, সেই প্রচেষ্টাতে যেখানে বাগুইহাটি, জ্যাংড়া, নারায়ণতলা, অশ্বিনীনগর, জর্দাবাগান, জগৎপুর, হাতিয়াড়া, ঘোষপাড়া, বাগুইপাড়া, নজরুল পার্ক, উন্নয়নপল্লী সমেত বিস্তীর্ণ অঞ্চলে আলোর কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন আলো পাবে, এটাই আজকের মূল ব্যাপার।